নমস্কার, এডুকেশন জোন চ্যানেলের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে শুরু করছি আজকের টপিক। বিশিষ্ট সমাজ সংস্কারক, শিক্ষা সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি জন্মগ্রহণ করেছিলেন 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে। তার পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতা ভগবতী দেবী। 9 বছর বয়সে মানে 1829 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজে তিনি শিক্ষার জন্য ভর্তি হন। 21 বছর পর্যন্ত তিনি সংস্কৃত কলেজে পাঠরত বা শিক্ষা গ্রহণ করেন এবং শিক্ষা গ্রহণের শেষে তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। এরপর তিনি ফোর্ট উইলিয়াম কলেজে অধ্যাপনা করেন 1841 খ্রিস্টাব্দ। এরপর সংস্কৃত কলেজের অধ্যক্ষ হন 1851 খ্রিস্টাব্দে। তিনি মারা যান 1891 খ্রিস্টাব্দের 29শে জুলাই কলকাতায়। এবার আমরা দেখে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারকমূলক যে ভূমিকাগুলো, সেগুলো কি কি ছিল আমরা একটু সংক্ষেপে জেনে নিই। 1 নম্বর হলো বিধবা বিবাহ প্রবর্তন। সমাজ সংস্কারক বিদ্যাসাগরের জীবনে সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো বিধবা বিবাহ প্রবর্তন। সেই সময়কালে হিন্দু সমাজে অত্যন্ত অল্প বয়সী মেয়েদের সঙ্গে বয়স্ক এমনকি বৃদ্ধদেরও বিবাহ দেওয়া হতো। ফলস্বরূপ অনেক সময় অল্প বয়সে মেয়েরা বিধবা হতো। বিদ্যাসাগর সর্বপ্রথম হিন্দু বাল্য বিধবাদের বৈধব্যকালীন জীবনযাত্রা অনুভব করেন, জীবন যন্ত্রণা অনুভব করেন। তিনি এই কারণে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে এই সংস্কারকমূলক ঘটনা সেই সময় লর্ড ডালহৌসির সাহায্যে 1856 খ্রিস্টাব্দে 25শে জুলাই বিধবা বিবাহের আইনটি আইনসভায় পেশ করা হয় এবং 1856 খ্রিস্টাব্দে 25শে জুলাই লর্ড ডালহৌসি বিধবা বিবাহকে আইনসিদ্ধ করেন। এর ফলে সারা ভারতবর্ষ এবং বাংলা জুড়ে বিধবাদের মধ্যে একটি যে বিয়ের সেটি প্রচলন হতে থাকে। এমনকি তিনি তার ছেলেকে এক বিধবার সঙ্গে কিন্তু বিয়ে দিয়েছিলেন। এরপরে যে তার সমাজ সংস্কারক ঘটনাটি সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হলো বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ। তখনকার হিন্দু সমাজে বাল্যবিবাহ প্রথা ছিল একটি অভিশাপের মতো। এই কুপ্রথার জন্য মেয়েরা বহু সংখ্যক বাল্যকালেই বিধবা হয়ে সর্বজনীন বৈধব্য যন্ত্রণা ভোগ করতে বাধ্য হতো। বাল্য বিধবাদের দুঃখ মোচনের জন্য বিদ্যাসাগর বিধবা বিবাহের প্রবর্তন করতে চেয়েছিলেন। বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরুদ্ধেও জোরালো আন্দোলন গড়ে তোলেন। এই কুপ্রথার বিরুদ্ধে প্রথম প্রবন্ধ প্রকাশ করে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। এর ফলে ব্রিটিশ সরকার এক আইন প্রবর্তন করে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স 10 বছর বলে ধার্য করেন। 10 বছর কিন্তু সেটিও কিন্তু খুবই কম, কিন্তু সেই সময় 10 বছরের নিচেও কিন্তু মেয়েদের কিন্তু বিয়ে দেওয়া হতো। এরপর বহু বিবাহ বিরোধিতা করেন। বিদ্যাসাগর বহু বিবাহের মতে সামাজিক ব্যাধির বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। তিনি প্রায় 50,000 মানুষের স্বাক্ষর সম্বলিত একটি প্রতিবন্ধক তৎকালীন গভর্নর জেনারেলের কাছে পেশ করেন। এ সম্পর্কে আইন প্রবর্তনের জন্য একটি কমিটি গঠন করেন, কিন্তু সিপাহী বিদ্রোহের কারণে ইংরেজ সরকার এ ব্যাপারে আর অগ্রসর হননি। তবে বিদ্যাসাগরের প্রচেষ্টায় জনগণ এর কুফল সম্পর্কে কিন্তু সচেতন হয়েছিলেন অনেকটাই। এছাড়া সমাজ সংস্কারক হিসেবে জাতিভেদ প্রথা দূর, অস্পৃশ্যতা, গঙ্গাসাগরে সন্তান বিসর্জন প্রথা, কুষ্ঠরোগীর হত্যার নিয়ম, কল্লিন্য প্রথা ইত্যাদি কিন্তু দূর করার জন্য ব্যাপক আন্দোলন করেছিলেন এবং সমাজকে উন্নত করার জন্য এবং জাগ্রত করার জন্য কিন্তু তিনি কিন্তু প্রচার করতেই থাকেন। এরপর আমরা দেখে নেব শিক্ষা সংস্কারকমূলক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকাগুলো কি কি। প্রথমেই আসি প্রাথমিক শিক্ষায়। ইতিহাসের বিচারে প্রাথমিক শিক্ষা বিদ্যাসাগরের অবদান অপরিসীম। সেই সময় প্রাথমিক শিক্ষা ছিল অবহেলিত। দেশীয় প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে কোনোরূপে সরকারি সাহায্যের ব্যবস্থা ছিল না। বিদ্যাসাগর 1853 খ্রিস্টাব্দে শিক্ষা সংসদে সম্পাদকের কাছে একটি প্রতিবেদন পেশ করেন। তাতে তিনি প্রাথমিক শিক্ষার গুরুত্ব দেওয়ার কথা বলেন এবং গণশিক্ষার প্রয়োজনীয়তা, প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা, পাঠ্যপুস্তক রচনা করা, শিক্ষক শিক্ষণের ব্যবস্থা করার বিষয়গুলো উল্লেখ করেন। 1854 খ্রিস্টাব্দে সেই সময়কার লেফটেন্যান্ট গভর্নর মিস্টার হ্যালিডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং কিছু সংখ্যক মডেল স্কুল প্রতিষ্ঠা করা এবং পরিদর্শনের ব্যবস্থা করার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি কিন্তু নিতে থাকেন। শিক্ষার মাধ্যম হিসেবে বাংলা ভাষার কথা তিনি বলেন। পাঠ্যসূচি হিসাবে স্থির করা হয় স্কুলগুলোতে প্রারম্ভিকভাবে লিখতে পড়তে শেখা, গণিত, ভূগোল, ইতিহাস, জ্যামিতি, বিজ্ঞান, নীতিশাস্ত্র, শরীরতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান প্রভৃতি বিষয়ে শেখানো হবে। বিদ্যাসাগরের প্রস্তাবিত মডেল স্কুলগুলোতে থাকবে একজন করে হেড পণ্ডিত ও দুজন করে সহকারী পণ্ডিত। হুগলি, বর্ধমান, নদিয়া ও মেদিনীপুরের মতো জেলায় মাধ্যমিক বিদ্যালয় থেকে দূরে মডেল স্কুলগুলো স্থাপন করা হয়। দুটি করে জেলার জন্য একজন করে পরিদর্শক থাকবেন। শিক্ষক শিক্ষণের জন্য 1855 খ্রিস্টাব্দে একটি নর্মাল স্কুলও কিন্তু স্থাপন করা হয়। নারী শিক্ষা। বিদ্যাসাগরের প্রথম থেকে স্ত্রী শিক্ষার সম্পর্কে অত্যন্ত উৎসাহী ছিলেন। তিনি প্রায় 40টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন। সরকারি পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তিনি বহুদিন ধরে নিজের চেষ্টায় এবং বিদ্যালয়গুলিকে চালিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন নিজের খরচায়। এই জন্য তিনি নারী শিক্ষা ভাণ্ডার গঠন করেন। স্ত্রী শিক্ষা বিদ্যাসাগরের একটি বড় কাজ হল বেথুন স্কুল গড়ে তোলা। বেথুন সাহেবের দ্বারা 1849 খ্রিস্টাব্দে স্থাপিত এই অবৈতনিক বালিকা বিদ্যালয়ের সঙ্গে জন্মলগ্ন থেকেই বিদ্যাসাগর জড়িত ছিলেন। প্রথমে এই স্কুলটির নাম ছিল কলিকাতা বালিকা বিদ্যালয়, পরে এটি বেথুন স্কুল নামে পরিচিত হয়। বিদ্যাসাগর এই স্কুলটি সম্পাদকের দায়িত্ব বহন করতেন। তার অনুরোধে বহু সম্ভ্রান্ত বংশীয় ব্যক্তিরা তাদের কন্যাদের শিক্ষালাভের উদ্দেশ্যে এখানে ভর্তি করতেন। তার আন্তরিক প্রচেষ্টায় স্কুলগুলো দাঁড়িয়ে যায়। তার এইসব প্রচেষ্টায় মেয়েদের শিক্ষার বিরুদ্ধে হিন্দু সমাজের যে সংস্কার ছিল তা, হিন্দু সমাজের যে কুসংস্কারগুলো ছিল তা কিন্তু আস্তে আস্তে, বা বাধ্যবাধকতাগুলো ছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে দূর হতে থাকে। গণশিক্ষায় বিদ্যাসাগরের কি ভূমিকা আমরা একটু দেখে নিই। প্রকৃত গণমুখী শিক্ষা ছিল বিদ্যাসাগরের লক্ষ্য। তিনি মনে প্রাণে চাইছিলেন জনসাধারণের মধ্যে শিক্ষার প্রসার হোক, যাতে সামাজিক উন্নতি ত্বরান্বিত হয়। মুষ্টিমেয় কয়েকজন শিক্ষায় সুফল লাভ করবে তা তিনি চাননি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সর্বত্রভাবে চেষ্টা করেন। তার প্রচেষ্টাতেই সংস্কৃত কলেজের ছাত্ররা ভর্তি হওয়ার, মানে সকল ছাত্ররা কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পায়। শিক্ষাক্ষেত্রে সেখানে চুইয়ে পড়া নীতির তিনি তীব্র বিরোধিতা করেন। চুইয়ে পড়া নীতিটি হল উঁচু স্তরের বা উঁচু বর্ণের শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া হবে এবং সেই শিক্ষা আস্তে আস্তে চুয়ে নিচের স্তরে বা নিচু শ্রেণীদের মধ্যে আস্তে আস্তে সেগুলো প্রচলন ঘটবে। সেই জন্যই বলেছিল উপরের স্তর থেকে নিচু স্তরে যে চুয়ে পড়ার নীতি, তিনি বিরোধিতা করেছিলেন এবং সকলকে একসাথে নিয়ে শিক্ষা লাভ করার যাতে সম্ভব হয় সেই দিকে কিন্তু তিনি প্রচেষ্টা করেছিলেন। বিদ্যাসাগর তিনি মাতৃভাষা অর্থাৎ আঞ্চলিক ভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষার প্রসারের কথা বলেন। ইংরেজ শাসকবর্গের প্রতিকূলতা সত্ত্বেও তিনি জনশিক্ষার প্রভূত কিন্তু বিস্তার সাধন কিন্তু করেছিলেন। কলেজীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল? কলেজীয় স্তরে শিক্ষাক্ষেত্রে বিদ্যাসাগর অনবদ্য ভূমিকা গ্রহণ করেছিলেন। কয়েকজন বন্ধুর সঙ্গে একযোগে তার স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠান ক্যালকাটা ট্রেনিং স্কুল 1849 খ্রিস্টাব্দে যাত্রা শুরু করে। 1861 খ্রিস্টাব্দে স্কুলটির নাম পরিবর্তন হয় ক্যালকাটা ট্রেনিং অ্যাকাডেমি এবং 1864 খ্রিস্টাব্দে এটি হিন্দু মেট্রোপলিটান ইনস্টিটিউট নামে কিন্তু পরিচিত হয়। এই প্রতিষ্ঠানটি হল ভারতীয়দের দ্বারা স্থাপিত ও পরিচালিত এবং কেবলমাত্র ভারতীয় অধ্যাপকযুক্ত প্রথম ভারতীয় কলেজ। 1872 এবং 1879 খ্রিস্টাব্দে কলেজটি যথাক্রমে দ্বিতীয় শ্রেণী এবং প্রথম শ্রেণীর কলেজ রূপে স্বীকৃতি লাভ করে। 1885 খ্রিস্টাব্দের মধ্যে এখানে আইন কোর্স, BA এবং MA কোর্স পড়ানো শুরু হয়। বর্তমানে এটি বিদ্যাসাগর কলেজ নামে কিন্তু পরিচিত। পাঠ্যপুস্তক রচনায় বিদ্যাসাগর প্রাথমিক শিক্ষার প্রসারের জন্য বাংলা পাঠ্যপুস্তক রচনার প্রয়োজনীয়তা সম্পর্কে শুধু বলেই ক্ষান্ত হননি, তিনি প্রাথমিক শিক্ষার উপযোগী বহু পাঠ্যপুস্তক রচনা করেন। তার রচিত বর্ণ পরিচয় প্রথম ও দ্বিতীয় ভাগ শতাধিক বছর ধরে এদেশে প্রচলিত ছিল বা আছে আজও। শিক্ষাবিদদের মতে প্রাথমিক শিক্ষার এমন আদর্শ পুস্তক পৃথিবীর খুব কম ভাষাতে রচিত হয়েছে। এছাড়া প্রাথমিক শিক্ষার জন্য তার রচিত বইগুলির মধ্যে পশ্যাম্বলী, জীবজন্তুর বিবরণ আছে, যেখানে জীবন চরিত্র, চারুপাঠ, বাংলা ইতিহাস প্রভৃতি তার কিন্তু রচনা। এছাড়া তিনি দক্ষিণ বাংলা বিদ্যালয় পরিদর্শনের উপরে পরিদর্শক রূপে কাজ করেন এবং বহু সংস্কারমূলক কিন্তু কাজ করতে তাকে দেখতে পাওয়া যায়। এরপর পাঠ্যক্রম সংস্কারে বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল? বিদ্যাসাগর সংস্কৃত কলেজে ইংরেজি ভাষা ও আধুনিক গণিতের পঠন পাঠন প্রবর্তন করেন। একসঙ্গে সংস্কৃত এবং ইংরেজি শিক্ষণের ব্যবস্থা প্রচলিত হওয়ার ফলে প্রাচ্য এবং পাশ্চাত্যের ভাবধারার সঙ্গে শিক্ষার্থীরা একসঙ্গে কিন্তু সুযোগ পাচ্ছিলেন পরিচয় হওয়ার। বিদ্যাসাগর পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সাদরে গ্রহণ করেছিলেন। সংস্কৃত কলেজে সংস্কৃতে গণিত ও বীজগণিত শেখানো হতো। বিদ্যাসাগর তার বদলে ইংরেজি ভাষা অঙ্ক শেখানোর ব্যবস্থা চালু করেন, ফলে সংস্কৃত কলেজের ছাত্র সংখ্যা বৃদ্ধি পায়। তিনি মনে করেন কেবলমাত্র পড়ালেখা, সরল হিসাব ও অঙ্ক শিখলে যথেষ্ট হবে না, তার জন্য ভূগোল, ইতিহাস, জীবন চরিত্র, পাটিগণিত, জ্যামিতি, পদার্থবিদ্যা, শারীরবিদ্যা, নীতিশাস্ত্র প্রভৃতিও কিন্তু শেখা দরকার। মেয়েদের জন্য পাঠ্যসূচিতে বেথুন স্কুলে তিনি পড়ালেখা, পাটিগণিত, বাংলা, ইতিহাস, ভূগোল, পদার্থবিদ্যা, সূচিকর্ম প্রভৃতিকে কিন্তু অন্তর্ভুক্ত করেছিলেন। শিক্ষক শিক্ষণের জন্য তিনি নর্মাল স্কুল কিন্তু স্থাপন করেছিলেন। রাজা রামমোহন রায়ের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা ভাষা ও সাহিত্যের অবদান। রামমোহন রায় বাংলা গদ্যকে তার পরিপূর্ণ রূপদান করেন। বিদ্যাসাগরের হাত থেকে বাংলা গদ্য শৃঙ্খলাবদ্ধ হয় এবং গতি লাভ করে আরও পরিণত হয়। বিদ্যাসাগরই বাংলা গদ্যকে সাহিত্যের বাক্য বাহক রূপে প্রতিষ্ঠা করেন। বিদ্যাসাগর প্রধানত বিদ্যালয়ে পাঠ্যপুস্তক এবং অনুবাদ সাহিত্য রচনা করেন। তার রচিত পাঠ্যপুস্তকের তালিকা রয়েছে বর্ণ পরিচয়, বোধোদয়, কথামালা, চরিত্রাবলী, বাংলার ইতিহাস, আখ্যান মঞ্জুরি। তিনি সংস্কৃত ও ইংরেজি সাহিত্য বাংলা অনুবাদ করেন, তবে তা আক্ষরিক অনুবাদ নয়। তার হাতে ভাবানুবাদগুলো কাব্যের অপূর্ব সুষম লাভ করেন। তার অনুবাদ সাহিত্যগুলোর মধ্যে রয়েছে বেতার পঞ্চবিংশী, শকুন্তলা, ভ্রান্তি বিলাস। তার অন্যান্য রচনার মধ্যে রয়েছে বিধবা বিবাহ প্রস্তাব, রত্ন পরীক্ষা, কস্যচিত্র উপযুক্ত ভাইপোষ্য ইত্যাদি। এইসব বই থেকে ভাষার ওপর বিদ্যাসাগরের পূর্ণ কর্তৃত্ব সম্পর্কে আমরা জানতে পারি। ভাষার এক ধরনের প্রকাশ হল তথ্যমূলক বিবরণ দ্বারা জ্ঞানের বিতরণ, অর্থাৎ বিজ্ঞান, ইতিহাস ইত্যাদির প্রবন্ধিত রচনা। ভাষা আর এক রূপ হল সাহিত্যের রস সৃষ্টিতে সাহায্য করা। দুটি ক্ষেত্রেই বিদ্যাসাগরের দখল কিন্তু ছিল খুবই। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলার সাহিত্য ভাষার সিংহদ্বার উদ্ঘাটন করেছিলেন। সংবাদপত্র জগতেও বিদ্যাসাগরের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তখনকার নামী পত্রিকা তত্ত্ববোধিনী ও সূর্ব শুভঙ্করী এর সঙ্গে তিনি যুক্ত ছিলেন। হিন্দু প্যাট্রিয়ট নামক পত্রিকাটি উঠে যাওয়ার ক্রমশ উপক্রম হলে বিদ্যাসাগর কিন্তু একে বাঁচানোর জন্য কিন্তু অনেক প্রয়াস কিন্তু করেছিলেন। তাহলে এইসব দিক থেকে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা সংস্কারক হিসেবে ভূমিকা এবং সমাজ সংস্কারক হিসেবে ভূমিকাগুলো আমরা কিন্তু জানতে পারি। তাহলে এই পর্যন্তই আজ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তাহলে আজ এই অবধি, সবাই ভালো থাকবেন। বিদায় নিচ্ছি।